কবিতা কিংবা গান নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মন প্রাণ। আড্ডা জাংশন আড্ডা জাংশন। নমস্কার, শুভ সকাল সকলকে। বসন্তের শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান আড্ডা জংশন। আপনারা প্রতিদিন চ্যানেল ভিশনের পর্দায় এই অনুষ্ঠান দেখেন, পরিচালনায় শামসের মল্লিক আর সঞ্চালনায় রয়েছি আমি আপনাদের বন্ধু বাপ্পা। আজ আমরা এই অনুষ্ঠানে পেয়ে গেছি একজন নৃত্যশিল্পী বন্ধুকে, আমরা তার সাথেই পরিচয় করে নেব। কী নাম তোমার? বৃষ্টি শাস্ম। বৃষ্টি, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 5। আর তোমার বাড়ি কোথায়? জগৎপুর। আচ্ছা, আমরা বৃষ্টির টিচারকেও এই অনুষ্ঠানে পেয়েছি, আপনাকেও স্বাগত জানাই। দিদি, আপনার নাম? রুষা দাস। আপনি থাকেন কোথায়? বাগুইয়াটি। আপনি কতদিন ধরে আপনার এই প্রশিক্ষণ কেন্দ্র বা আমি স্কুল চালিয়ে শুরু নিয়ে যাচ্ছেন? করেছি 2018 থেকে জার্নি। বর্তমানে কতজন স্টুডেন্ট নিয়ে কাজ করছেন? 30 জন। আজকের এই অনুষ্ঠানে আপনাদেরকে আমরা সাথে পেয়েছি, আমরা বৃষ্টির নৃত্য পরিবেশনা দেখব। আমরা বৃষ্টির প্রথম নৃত্য পরিবেশনা দেখে নেব। আমার বেলা যে যায় সাঁঝ বেলাতে, তোমার সুরে সুরে সুর মেলাতে। আমার বেলা যে যায় সাঁঝ বেলাতে, তোমার সুরে সুরে সুর মেলাতে। আমার বেলা যে যায়, বারে বারে হার মেনেছি এই খেলাতে। তোমার সুরে সুরে সুর মেলাতে, আমার বেলা যে যায় সাঁঝ বেলাতে, তোমার সুরে সুরে সুর মেলাতে। আমার আমরা বৃষ্টির প্রথম নৃত্য পরিবেশনা দেখলাম, ভীষণ ভীষণ ভালো লাগলো। বৃষ্টি কতদিন ধরে নাচ শিখছে আপনার কাছে? বৃষ্টি আমার কাছে 2 বছর ধরে নাচ শিখছে। বৃষ্টির দ্বিতীয় পরিবেশনা আমরা দেখে নেব। Oh,
জল মনের কথা মহুলে পিয়ালে ডুংরি পাহাড় বাগমুন্ডি অযোধিয়ার কোলে ত্রিম দিদি তিম ত্রিম দিদি দিম ধাম সামাদল বলে ত্রিম দিদি তিম ত্রিম দিদি দিম ধাম সামাদল বলে দেখবি রে চলাচ্ছে সবাই ঝুমুর গানের তালে ভুলি যাব তুমি আকর মায়াকে ঝর যাব সুন্দর আপন কায়াকে ভুলি যাব দুনিয়া কর মায়াকে ছড় যাব সুন্দর আপন কায়াকে হারিয়ারা দুনিয়া ছড় যাব দয়া হারে হায় সুন্দর কায়া মাটিতে মিল যাব দয়া হারে হায় একদিন উড়ি চলি যাব দয়া হারে হায় সুন্দর কায়া মাটি আমরা বৃষ্টির দ্বিতীয় পরিবেশনা দেখে নিলাম, ভীষণ ভীষণ ভালো লাগলো। আর বৃষ্টির পর আমরা অন্য একজন শিল্পী বন্ধুর নৃত্য পরিবেশনা দেখে নেব। আজকের অনুষ্ঠানে আমরা পেয়ে গেছি একজন ছোট্ট বন্ধুকে। কি নাম তোমার? রাত্রি দে। রাত্রি তুমি নাচ করে দেখাবে, তাই তো? তোমার বাড়ি কোথায়? বেলুর। তুমি কোন ক্লাসে পড়ো? 2, ক্লাস 2। আজকে আমরা রাত্রির নৃত্য পরিবেশনা দেখে নেব। Thank you.
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়, তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। বাহ, খুব সুন্দর নৃত্য পরিবেশনা। আমাদের চ্যানেলে আসার জন্য তোমার জন্য সার্টিফিকেট, গিফট কুপন রয়েছে, তোমার জন্য মেডেল রয়েছে, মেমেন্টো। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা ছোট্ট বন্ধুর জন্য। সময় হয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসছি এই অনুষ্ঠানে। বাংলা টেলিভিশনে আসছে নতুন রিয়েলিটি শো বাংলার সুপারস্টার। আপনি কি কবিতা, গান, অঙ্কন অথবা নাচে দক্ষ? আপনার প্রতিভা প্রকাশ করুন কয়েক লক্ষ দর্শকের কাছে। অডিশনের জন্য এখনই নাম রেজিস্ট্রেশন করুন, ডেসক্রিপশনে দেওয়া নম্বরে সত্তর যোগাযোগ করুন। বাংলার সুপারস্টার, স্বপ্ন আপনার, পূরণ করব আমরা। শামশের মল্লিক পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান আড্ডা জংশন। নাচ, গান, আবৃত্তি অথবা অঙ্কন আপনার প্রতিভাকে তুলে ধরতে আড্ডা জংশন। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 9030567111 এই নাম্বারে। আড্ডা জংশন প্রতিদিন সকাল 9টায় চ্যানেল ভিশন। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে এলাম আড্ডা জংশন অনুষ্ঠানে আমাদের শিল্পী বন্ধুদের সাথে নিয়ে। বৃষ্টি, তুমি যে নাচ শিখছো, তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি নাচকে ঘিরে? নাচকে ঘিরে আমি বড় হয়ে মানে ডান্সার হতে চাই। বাহ, সেটি আমার ম্যামের হাত ধরে। বাহ, খুব সুন্দর স্বপ্ন, স্বপ্ন বাস্তবে রূপপাক। আর দিদি, আপনার কাছে জানতে চাইব, এই যে আপনি এতজন স্টুডেন্টকে প্রশিক্ষণ দেন, সারা দিন আপনি পরিশ্রমের মধ্য দিয়ে স্টুডেন্টদের সাথে কাজ করছেন, এটা আপনার কেমন একটা লাগে? পরিশ্রম বলতে কিছুই না, বাচ্চাদের সাথে কাজ করতে ভীষণ ভালো লাগে। এরা নিজেদের মায়ের মতন আমাকে ভালোবাসে, আমিও তার সন্তানের মতন, যেরকম কেয়ার টেক করতে হয় আমার কাছে সন্তানের মতনই তাদের আমি। এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য তৈরি করা, হ্যাঁ, বছরের বিভিন্ন সময়, হ্যাঁ, আমাদের বসন্ত উৎসব আসছে, তারপরে আমরা কম্পিটিশনে যাওয়া, পয়লা বৈশাখ, 25শে বৈশাখ,
সব নিয়ে আমরা একসাথে মিলেমিশে কাজ করি। আর আমাদের সাথে আমাদের পাশে সৈকত রয়ও আছে, মানে যে পুরো ক্লাসটাকে ওনা, সে দেখাশোনা, হ্যাঁ সে দেখাশোনা করে। ওনাকেও আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে সম্মান এবং শ্রদ্ধা জানাই। আমরা এই মুহূর্তে বৃষ্টির পরবর্তী পরিবেশনা দেখে নেব। আমরা বেশ কয়েকটি পরিবেশনা দেখলাম, মন ভরে গেল। সময় পায় শেষের দিকে, বৃষ্টির শেষ পরিবেশনা আমরা দেখে নেব। Zoom, zoom, zoom.
যেখানে পাহাড় রোজ সাগরে স্নান করে, মরুর বুকে নদী তৃষ্ণা মেটাতে, যেখানে পাহাড় রোজ সাগরে স্নান করে, মরুর বুকে নদী তৃষ্ণা মেটাতে, চাঁদ বিকোয়ে হাটে তারারা ছুটছে মাঠে, আকাশ ঝুঁকে চুমু খাচ্ছে মাটিকে, পেরিয়ে আয় ভুলে সময়, দেখ না জীবন মানে আমার গানে, আয় হায় হায় কে যাবি, আয় কে মন হারাবি, এক মুঠো রোদ ধরতে, পানি রানি পানি রানি পাদানি সানি রাবা, পানি রানি পানি রানি পাদানি সানি রাবা, পানি রানি পানি রানি পাদানি সানি রাবা। জালাই আজ আধারে রোশনাই, মন যত কথা মন খুলে বল, আয়না জালাই আজ আধারে রোশনাই, মন যত কথা মন খুলে বল, যেখানে স্বপ্নের টুকটুকে লাল ঠোঁট, সেখানে ভরসা হবেই সম্বল, তে মন ছোট করব লুট তোর হৃদয়ে, যাবি আয়কে মন হারাবি, এক মুঠো রোদ ধরতে, আয় পেরিয়ে চেনা দৃশ্যগুলো, পেরিয়ে আয় না যত ময়লা ধুলো, ঠেলে ঠেলে রেখে পিছুটার এক গে গান, আয় হায় আয়কে যাবি, আয়কে মন হারাবি, এক মুঠো রোদ ধরতে, ওহ আয় আয়কে যাবি, আয়কে মন হারাবি, এক মুঠো রোদ ধরতে। একটা সুন্দর সময় আমরা কাটালাম আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে। বৃষ্টি, তোমার কেমন লাগলো এখানে এসে? খুব ভালো, আমি অনেক এক্সাইটেড। বাহ। আর দিদি ভাই, আপনার কেমন লাগলো এই অনুষ্ঠানে? আমি ভীষণ ভালো লেগেছে। আমি চাই প্রথমত চ্যানেল ভিশনকে অসংখ্য ধন্যবাদ, যে ছোট ছোট ক্ষুদ্র শিল্পীকে দিয়ে আঁকা বা আবৃত্তি বা নাচ নিয়ে কিছু ভাবনা চিন্তা হচ্ছে। আমি চাই সব চ্যানেলই মোটামুটি এসব নিয়ে ভাবনা চিন্তা করে, আজকে ছোট ছোট বাচ্চাগুলো নিজেকে নিয়ে কিছু ভাবতে পারে, যে হ্যাঁ আমার ভিতরে কিছু লোকানো আছে, তার মারাও যেন সেই দিক দিয়ে মানে এগিয়ে যেতে পারে। শুধু পড়াশোনা করলেই হবে না, তার সাথেও কিছু না কিছু অ্যাক্টিভ থাকার দরকার। যে কোনো, আমি বলছি না নৃত্যকে নিয়ে এগিয়ে যাও, যে কোনো বিষয়কে নিয়ে এগিয়ে যাও, শুধু পড়াশোনা করলে কিছু পাওয়া যায় না, তার সাথেও কিছু লাগবে, তাকে নিয়ে আগালেও আগানো যায়। একদমই তাই। আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের অনুষ্ঠানে পেয়ে ভীষণ ভালো লাগলো। আমরা অনুষ্ঠান শেষ করার আগে আজকের দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য আমরা শিল্পীর হাতে তুলে দেবো সার্টিফিকেট, তার সাথে তোমার জন্য রয়েছে গিফট কুপন, শিল্পীর জন্য রয়েছে মেডেল, আর রয়েছে তোমার জন্য এই মেডেল। নমস্কার করো। আপনার জন্য রয়েছে সার্টিফিকেট, ধন্যবাদ, রয়েছে গিফট কুপন, থ্যাংক ইউ, ভীষণ ভালো লাগছে আমার, এবং আপনার জন্য রয়েছে মেডেল, রঙিন হয়ে যাচ্ছে আমার, আমাদেরও ভীষণ ভালো লাগছে, এবং আপনার জন্য রয়েছে মেমেন্টো। এত কিছু পাবো যে আশা করে আসেনি কিন্তু আমি, একটু অনেক অনেক থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ভীষণ ভীষণ এক্সাইটেড, চ্যালেঞ্জ ভিশনকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে, এবং অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা আপনার জন্য এবং আজকের শিল্পী বন্ধুর জন্য। সবাই খুব ভালো থাকবেন আর প্রতিদিন দেখতে থাকবেন চ্যানেল ভিশনের পর্দায় আড্ডা জংশন অনুষ্ঠান। আজকের অনুষ্ঠান এই পর্যন্ত, নমস্কার।